আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো বা দেখবো সেটা হচ্ছে সিপিএ গ্রিপ দিয়ে সিপিএ গ্রিপ অলরেডি ভিডিও আছে তবু আমরা এই ভিডিওতে একবারে ক্লিয়ার হয়ে যাবো যে সিপিএ গ্রিপ থেকে কিভাবে কি করতে হয় কিভাবে কন্ট্রোল করবো কিভাবে কাস্টমাইজ করব এই সকল বিষয় নিয়ে আমি দেখাবো সাথে সাথে কিন্তু আপনাদেরও প্র্যাকটিস করতে হবে তা নাহলে কিন্তু বুঝতে পারবেন না বিষয়গুলো তো এখন চলে আসি হচ্ছে আমাদের সিপিএ গ্রিপ কিভাবে লগ ইন করতে হবে এটা তো সবাই জানেন সো সেটা নিয়ে আর কথা বললাম না তো এখানে দেখতে পাচ্ছেন আজকে টুডে ভিউ টোয়েন্টি টু ক্লিক্স বারো লিড জিরো সো এখান থেকে স্টার্ট যদি যাই স্টার্ট ওভারভিউ আমি রিসেন্টলি এখানে আপনাদের জন্য কাজ শুরু করছি তো এই যে লাস্ট ওয়ান উইকে চুয়াত্তর ক্লিক্স মানে আমি দুই দিন আগে থেকে আর কি কাজ শুরু করছি উনত্রিশ মে দেখতে পাচ্ছেন হ্যাঁ এখানে আস্তে আস্তে তো আশা করা যায় এখানে আসবে আস্তে ধীরে তো এখন যেটা আমরা দেখবো সেটা হচ্ছে মনিটাইজেশন টুলস তো এখান থেকে আমরা চলে যাই হচ্ছে এখানে দেখেন কন্টেন্ট লকার্স একটা আছে আরেকটা একটা আছে হচ্ছে ইউআর লকার্স সো দুই জায়গায় কিন্তু আমরা লকারস তৈরি করতে পারবো দুই জায়গায় আমরা টেম্পলেটও ব্যবহার করতে পারবো এই যে দেখেন এখানে যদি আমরা কন্টেন্ট লকারসে যাই ক্রিয়েট নিউ কন্টেন্ট লকারস একবারে সিম্পলভাবে আমরা চিন্তা করে বিষয়গুলো তৈরি করবো ওকে একটা আছে যে এখান থেকে আমরা কিন্তু করে নিতে পারছি যে এখানে দেখেন নিউ কন্টেন্ট লকার ডেস্কটপ মোবাইল অ্যাডভান্স টেম্পলেটস এখানে আবার টেম্পলেটসও আছে এটা একবারে মনে করেন আপনার একটা কন্টেন্ট আছে যে এই নিচে ডাউনলোড নেওয়া বাটন আছে আগে এটা পূরণ করতে হবে তারপরে এই কন্টেন্ট আপনি দেখতে পারবেন আর একটা আছে হচ্ছে ইউ আর এর লক আমরা বেশিরভাগ কাজ ইউ আর এর লক নে কাজ করব তো চলেন ইউ এর লক নে আমরা একটু দেখে আসি তো এখানে ফাইল যাবেন এখান থেকে আমি অলরেডি আপনাদের দেখাইছি যে কিভাবে কি করতে হয় তো এখান থেকে আমাদের আমি আবার দেখাই দিচ্ছি কিভাবে কাস্টমাইজ করবেন এখানে মনে করেন করবেন ওকে টেমপ্লেট লিখে সার্চ করবেন এবার সিপিএম ডট কম এখানে এদের ওয়েবসাইটে আসবেন এখান থেকে আপনাদের আমি ভিডিওতে অলরেডি দেখাইছি যে কিভাবে আপনি আপনার যে গেমিং নিস আছে সেটা নিয়ে কাজ করবেন সুতরাং একটা ক্লাস রয়েলে যে আছে ওইটাই কিন্তু আমরা কাস্টমাইজ করতে পারবো সেটাই আজকে তো এখান থেকে আমরা চলে যাই হচ্ছে আমরা নিব ক্লাস রয়েলের হচ্ছে আমাদের যেটা আমরা ভিডিওতে করছি সেটা ওইটা নিয়ে আমি কাস্টমাইজ করে ফেলবো তো এখান থেকে এই যে এটা দেখেন অনলাইন জেনারেটর আছে তো এখান থেকে আমরা ওপেন করি ওপেন করার পর এখানে যে সিএসএস আর হচ্ছে আছে কি এই টেম এল সো সিএসএস এর যে কোডটা আছে সেটা সুন্দরভাবে এখান থেকে কপি করবেন কপি করার পরে এই যে কপি মনাই হয়ে গেছে কপি করি কপি করলাম এখন এটা যেটা করবো আমরা এখানে নিউ লকার আই অ্যাগ্রি কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে দেখবেন এই স্টিমেল স্টাইল আছে সো আমাদের যেহেতু সিএসএস তাহলে স্টাইলের মধ্যে এসে সিএসএস এর যত কোড আছে সুন্দরভাবে পেস্ট করবেন পেস্ট করে দিয়ে রিফ্রেশ করেন রিফ্রেশ দেখেন হয়ে গেল কিন্তু সিএসএস এর মতো মোটামুটি চলে আসলো এখন যেটা আমরা করব এখন এই দিকে আসি সিএসএস নিলাম এখন চলে যাব নিচের দিকে সুন্দর হবে যার পরে আমরা এই স্টিমেলটা কপি করব এই স্টিমেল কপি করলাম কপি করার পরে এখানে চলে যাই এই স্টিমেলে আসবো কন্ট্রোল এতে সিলেক্ট করে ব্যাক স্পেস দিয়ে কন্ট্রোল ভি ওকে ডান এখন যেটা আমরা করব সেটা হচ্ছে রিফ্রেশ করি আবার এবার দেখেন লুকটা কিন্তু অন্যরকম চলে আসলো তো এখানে আপনারা যারা এইচ টিম আর সি এস এস মোটামুটি জানেন এটা কিন্তু ফুললিভাবে আপনার কাস্টমাইজ করতে পারবেন এখন মনে করেন আমি কি বললাম গেম নিশনে কাজ করতে ক্লাস রয়েল ক্লাস অফ ক্লান্স তারপরে আছে হচ্ছে আপনার পাবজি তারপরে ফ্রোট নাইট এই যা আছে সবগুলোই কিন্তু সেম ধরনের জাস্ট ওদের প্রিমিয়াম আইটেমসটা এখানে যে লোগোটা আছে এই লোগোটা আপনার চাইলে সেন্স করতে পারবেন এখানে দেখেন যেহেতু এটা এইচ টিমেলের মধ্যে আছে তাহলে এইচ টিমেলে দেখেন ইমেজটা কোথায় দেওয়া আছে এখানে প্রত্যেকটা জিনিস আপনি ডিভাইস এখানে অপশন অ্যান্ড্রয়েড আইওএস পিসি এখানে দেওয়া আছে এখানে থেকে আপনি যদি একটা বাড়াই দেন এখানে কিন্তু বৃদ্ধি পেয়ে যাবে তারপরে হচ্ছে আমাদের যে ইমেজ আছে আমি কিন্তু ভিডিওর মধ্যে তখনও দেখাইছি আমরা যদি এই ভিডিওটা একটু দেখি আমাদের এই ইমেজটা কোথায় আছে ইমেজটা আছে হচ্ছে আমাদের কই গেল ইমেজ আমরা যদি একটু দেখি এই যে দেখেন ইমেজ ব্যানার এটা আছে আমরা যদি এটাকে একটু কপি করে নিই সবচেয়ে ভালো হয় এখানে রাইট ক্লিক করে ইন্সপেক্ট করবেন ইন্সপেক্ট করলে দেখবেন যে ইমেজ আইডি ব্যানার সোর্স এই যে এই এটা হচ্ছে আমাদের ইমেজ ডট আর জি আর এটা হচ্ছে ইমেজ সো এইখান থেকে ইমেজটা আমরা দেখে নেবো নেওয়ার পরে এখানে যাই যদি একটু আমরা দেখি যে এই যে দেখছেন এখানে কন্ট্রোল এফ দিয়ে কন্ট্রোল ভি দিয়ে লিঙ্কটা দিয়ে দেবো দিলে আমাদের যে এখানে পাইলাম যে লিঙ্কটা এখানে চলে আসলো সুতরাং এটা যদি আমরা চেঞ্জ করে দিই যেমন মনে করেন এখানে আমি দিব হচ্ছে ব্রাউল স্টারের ব্রাউল স্টারে যাই এখানে এই লোগোটা আমি দিব তাহলে এখানে রাইট ক্লিক করব কপি ইমেজ অ্যাড্রেস করব করার পরে এখান থেকে সুন্দরভাবে আপনাদের যে লোগোটা আছে সেই লোগোটা আপনি এখানে পেস্ট করবেন পেস্ট করার পর রিফ্রেশ রিভিউ দেন দেখবেন এখানে কিন্তু এই যে ব্রাউল স্টার হোম এখানে জাস্ট আপনি চাইলে কিন্তু আপনার যে ব্লক স্পট আছে সেখানে আপনার ইমেজটা আমি অলরেডি দেখাইছি তখন যে ওখানে কিন্তু আপনি চাইলে আপনার ইমেজটাকে কি করতে পারেন আপলোড করে সেখান থেকে দিতে পারেন ইমেজের সাইজ টাইজ ঠিক করে তো এখান থেকে আপনি অনলাইন থেকে যে কোনো ইমেজ এনেই কিন্তু দিতে পারবেন আমি যদি মনে করি ক্লাস অফ আনসারটা দিব লোগো দিয়ে সার্চ করেন লোগো ওকে সরি ভুল হয়ে গেল যাই হোক চলে আসবে সমস্যা নাই এখন এখান থেকে একটা লোগো নেবেন এই লোগোটা মনে করেন নেবেন জাস্ট রাইট ক্লিক করে কপি ইমেজ অ্যাড্রেসে যাবেন কপি ইমেজ অ্যাড্রেসে গেলে আপনি সুন্দরভাবে এখানে কি করতে পারবেন এই যে সোর্স যে আছে এখানে জাস্ট আপনার সিলেক্ট করে কন্ট্রোল ভি দিয়ে দেবেন দেখেন কত বড় ইউআরএল চলে আসলে বাট তবুও কিন্তু হবে একটু যদি রিফ্রেশ করে দেখেন এই যে চলে আসছে বাট সবসময় চেষ্টা করবেন যে আপনাদের যে ব্লক স্পট আছে এখানে যে ব্লক স্পটটা আছে আপনাদের আমি একটু দেখাই আপনাদের বিষয়টা এখানে মনে করেন আমাদের ব্লক স্পট মনে হয় আপনাদের এখান থেকে দেখাইছিলাম আমি ব্লগার কই গেল এই যে ব্লগারে যাই এখান থেকে জাস্ট নিউ পোস্টে ক্লিক করেন নিউ পোস্টে ক্লিক করার পরে আপনাদের যে ইমেজটা আছে এটা এখানে ক্লিক করে আপলোড ফর্ম কম্পিউটারে যাবেন আপলোড ফর্ম কম্পিউটারে যাওয়ার পরে চুজ ফাইলে যাবেন যার পর আপনাদের যে লোগোটা যেখানে আছে সেই লোগোটা সুন্দরভাবে নিয়ে আসবেন হলো আমার এটা জেনারেট নাম এটা হচ্ছে লোগো ওকে কিন্তু লোগোর একটা মনে রাখবেন যে যে কোনো সাইজের লোগো দিলে কিন্তু হবে না এখানে যে মাপটা আসে সেই মাপটা অনুযায়ী আপনাকে একটা লোগো সিলেক্ট করে দিতে হবে আপনি যদি এত বড় দেন লার্নিং পিসটা কিন্তু দেখতে ভালো লাগবে না সো লোগোটা যেন আপনার ছোটো হয় এই যে এমন হয় এমন এখানে মাপ কত তিনশো সাতাত্তর বাই ছিয়াশি এমন যদি লোগোর রেশিওটা হয় তাহলে কিন্তু হবে এবার আসি হচ্ছে আমরা এখানে আপলোড করলাম সিলেক্ট করে সিলেক্ট করে দিই এখন এইটা তো আছে এখান থেকে জাস্ট পাবলিশ করেন কনফার্ম করে দিলাম পাবলিশড যাদের ওয়েবসাইট আছে ওয়েবসাইট আমি দেখাবো টেনশন নাই পেয়ে যাবেন ভিডিওর মধ্যে এখন আমাদের এই পোস্টটা যদি আমরা একটু ভিউ করি ভিউ করলে দেখবেন এখানে জেনারেট না বাটন আছে জাস্ট রাইট ক্লিক করে কপি ইমেজ অ্যাড্রেসে ক্লিক করেন ইমেজ নেওয়া শেষ এখন চলে আসবে এখানে আমাদের যে এই ফাইল আছে আমাদের ইমেজটা কয়ে আছে একটু খুঁজে বের করতে হবে আমাদের সুন্দরভাবে ইমেজটা কয়ে গেল এই যে এটা এইচটিটিপিএস সোর্স এখান থেকে ইমেজটা নিয়ে সুন্দরভাবে কন্ট্রোল ভি দিয়ে রিফ্রেশ যদি আমরা করি তাহলে কিন্তু এখান থেকে যে জেনারেট আসবে ইমেজটা তবু বড় হয়ে গেছে আমরা কি করব ইমেজটা ছোট করার চিন্তা করব এই হচ্ছে অবস্থা আমরা ইমেজটা ছোট করে দিলেই হয়ে যাবে ছোট স্টাইলে যাই স্টাইলে দেখেন এখানে যারা সিএসএস একটু বোঝেন তারা এখানে সুন্দরভাবে কাজগুলো করতে পারবেন এখানে সকল কিছুই কিন্তু কাস্টমাইজ করতে আপনি পারবেন বডির যে ইমেজটা আছে যে ব্যাকগ্রাউন্ডের যে ইমেজ এটাও আপনি চেঞ্জ করতে পারবেন এই যে ব্যাকগ্রাউন্ডে দেখেন আমি দেখাচ্ছি জাস্ট এখানে একটা আমি নিয়ে আসি হচ্ছে ক্লাস অফ রয়্যাল রয়েল বিজি ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড যদি আনি এটা যদি আমি নিই কপি করে এটা যদি কপি কপি ইমেজ ইমেজ অ্যাড্রেস করি তাহলে এখানে চলে আসি এখানে আসার পরে আমি যেটা করব সেটা হচ্ছে এখানে দেখেন বডি আছে এটা হচ্ছে স্টাইল সিটের মধ্যে এখানে যেন আমরা যাই এখানে আছে কি ইউআরএল এইচটিটিপিএস এখান থেকে যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা সুন্দরভাবে নিয়ে কন্ট্রোল ভিতে দেন দেওয়ার পর রিফ্রেশ করেন দেখবেন পিসের ব্যাকগ্রাউন্ডটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে সুতরাং বুঝতেই পারতেছেন যে কিভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন জাস্ট ইমেজটা ভালোভাবে নিতে হবে তাইলে কিন্তু আপনি এইগুলো করে নিতে পারবেন এই যে আছে এখানে ক্লিক করেন যে ইমেজটা কোথায় দেওয়া দেখি রাইট ইনসপেক্ট করলে দেখবেন এই এইটা আছে এবার জাস্ট এস আমাদের যে ইমেজের লিঙ্ক আছে সেটা সুন্দরভাবে কপি করতে হবে এইটা কপি করে আমরা যদি এফ দিই এখানে নাই এই স্টিমেল এর মধ্যে যাই এই যে দেখছেন এই যে ইমেজটা যদি চেঞ্জ করে দিই তাহলে কিন্তু এই আইকনটা চেঞ্জ হয়ে যাবে সুতরাং এটা ডিফেন্স করবে আপনার উপরে আপনি কোন ধরনের ইমেজ দিবেন কি না দিবেন সেটা আপনার উপরে এটা নিয়ে দুই দিন একটু প্র্যাকটিস করেন আশা করি হয়ে যাবে এবার যেটা করবেন সেটা হচ্ছে জেনারেলে যাই এখানে আপনি চাইলে সবকিছু কিন্তু চেঞ্জ করে দিতে পারেন যেমন আমি এখানে একটু এ করি জেনারেট নাও ইউজার ইমেল কন্টিনিউ করি আমরা একটু চেক করি বিষয়টা যে কেমন হচ্ছে আমরা সিপি গ্রিপ এবং সিপি লিডে কাজ করলে তো সিপি লিডে কাজ করলে সুবিধা হচ্ছে সেখানে প্রিমাইড করাই আছে বাট সিপিএ গ্রিপে আমাদের একটু কষ্ট করে করে নিতে হবে আর আমরা যখন ওজিএড সিপিএ বিল্ডে কাজ করব তখন হচ্ছে আমাদের প্রিমেড কিছু ল্যান্ডিং থাকবেই সেখানে জাস্ট আমাদের ইউআরএলটা কিন্তু ও সিপিএম বিল্ডে কাজ করতে গেলে আপনাকে অবশ্যই ইনকাম প্রুফ লাগবে সেটা পঞ্চাশ ডলার হোক কিংবা একশো ডলার হোক সেটা থাকতে হবে সুতরাং ভালো নেটওয়ার্কে কাজ করতে গেলে অবশ্যই আপনাকে কি করতে হবে আগে ভালো একটু কিছু আর্নিং করতে হবে একটা এক্সপার্টাইজ এরিয়া নিয়ে আসতে হবে আর আপনাদের যদি খুব লাগে যে আমি ওখানে অ্যাড করব আমাদের ও জিআর লিঙ্ক নিব আমি আপনাকে কন্টেন্ট লকার দিয়ে দিতে পারি কোনো সমস্যা নাই জাস্ট নক করবেন আমি আমার এখান থেকে দিয়ে দিতে পারবো আপনাকে কন্টেন্ট লকারটা তাহলে ভালো হবে আর কি তো এখানে দেখেন বিগিন ডাউনলোডে ক্লিক করার পরে অফারগুলো আসতে সো এটা আমরা কি করব অটো শো অফার্স এটা করে দেবেন অটো শো অফারস সো অটো শো অফার্স করলে অটোমেটিক অফারগুলো শো হবে এখান থেকে চাইলে আপনি অফার আছে তিনটা আপনি চাইলে এখানে ছয়টা করে দিতে পারেন ওকে তারপর এখানে লক ইউআরএল আপনি কোন ইউআরএলটা লক করতে যাচ্ছেন আপনার ওয়েবসাইটের লিঙ্ক দিতে পারেন বা যে কোনো ওয়েবসাইটটি আপনি দিতে পারেন বাট আপনি এখানে এই লিঙ্কটা দিয়ে দেন ওকে তো এইভাবে আপনি চাইলেই এই যে লেখাগুলো আছে এই লেখাগুলো প্লিজ প্রুভ ইউ আর হুম্যান এই বিষয়গুলো জাস্ট এই স্টেমিনার মধ্যে যান কোথায় কি আছে এখানে রাইট ক্লিক করেন ইন্সট্রাক্টে যান ইন্সট্রাক্টে যাওয়ার পরে এইচ ফোর এর মধ্যে আছে এটা এবার কন্ট্রোল এফ কন্ট্রোল বি এই প্লিজ প্রুভ ইউ আর এ হিউম্যান এটা না দিয়ে আমরা দেব হচ্ছে এখানে দেব হচ্ছে কমপ্লিট অ্যানি অফার্স অ্যানি ওয়ান অফার্স অ্যান্ড গেট ইউর জেমস ফর ফ্রি এই যে দিয়ে রিফ্রেশ করেন আবার যদি আমরা যাই তাহলে আমাদের কিন্তু মোটামুটি ঠিক হয়ে যাবে সো এখান থেকে আমরা যদি ইউজারনেম Android iOS সিলেক্ট করি তাহলে দেখেন কিভাবে আসে এই যে ল্যান্ডিং পেজটা আছে এটা আপনাকে একটু কাস্টমাইজ করা শিখতে হবে যেভাবে দেখাই দিলাম এভাবে একটু প্র্যাকটিস করবেন আশা করি হয়ে যাবে বিভিন্ন করতে পারেন কিন্তু আপনাকে সময় দিতে হবে ভাই বুঝছেন আপনারা যদি যত সময় দেবেন আপনাদের এক্সপার্টাইজ যত বাড়বে বুঝবেন বিষয়গুলো প্রথমে মনে হবে যে এটা হচ্ছে না কেমন হচ্ছে কি না হচ্ছে কোনো বিষয় না আপনারা প্রিন্টারেস্ট এবং ব্লক স্পট করে প্রিন্টারেস্টে মার্কেটিং করা শুরু করেন সুন্দরভাবে আর এভাবে করতে থাকেন তাহলে এমনি বুঝতে পারবেন যে আসলে কি করতে হবে আস্তে আস্তে একটা বিষয় আপনাকে বুঝতে গেলেও অপটিমাইজ করতে গেলেও কিছুটা সময় দেওয়া লাগবে আর নিজের স্কিলটাকে গ্রো করতে থাকেন সো এইভাবে কিন্তু এই যে দেখছেন সবগুলো কিন্তু আমরা চেঞ্জ করে দিতে পারি সো এই হচ্ছে বিষয় এখন জাস্ট এখানে ক্রিয়েট করেন ক্রিয়েট করলে আমাদের লকার হয়ে গেল এই লকারের নিউ ইয়ারেল ফাইল এখানে আবার এডিট করলে এডিট করতে পারবেন এখানে আমরা দিয়ে হচ্ছে এই ফাইলের নাম দিয়ে হচ্ছে টেস্ট টেস্ট দিলাম টেস্ট ওকে টেস্ট দিয়ে আমরা যদি সেভ করি তাহলে এখানে নাম হয়ে যাবে টেস্ট এই যে দেখছেন টেস্ট এখন এখানে জাস্ট লিঙ্কটা নেবেন গেট লিঙ্কস গেট লিঙ্কস নিয়ে কপি করবেন কপি করে সুন্দরভাবে আপনাদের যে নাও যে বাটন আছে এখানে লাগিয়ে দেবেন সেটা ব্লক স্পটে হোক কিংবা আপনাদের যে ওয়েবসাইটটা আমি কোটা করাচ্ছি সে ওয়েবসাইটে হোক এটা লাগায় দিলেই হয়ে যাবে এখানে জেনারেটনাও লিঙ্ক আপ করে দিলেই হয়ে যাবে সো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আমরা সিপিএ গ্রিপ থেকে কিভাবে সুন্দর হবে আমরা কন্টেন্ট লক্ষ এখানে করে নিতে পারবো সো প্র্যাকটিস করতে থাকেন প্রবলেম হলে গ্রুপে পোস্ট করেন আশা করি সাহায্য করবো ইনশাল্লাহ সো আজকে ভিডিওটি পর্যন্তই ধন্যবাদ সবাইকে লাভ ইউ অল